যদুরহাটি পৌঁছে গেছি, আর একটা দোকান থেকে এই যে আমি ফল নিয়ে নিয়েছি, আর আমাদের ওখান থেকে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর রাজু আর ছেলে মেয়ে ওরা আগে চলে গেছে, আমি ওখানে নেমে গিয়েছিলাম, ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না, মানে গাড়ি রাখার জায়গা ছিল না, সেই জন্য আমি ফলটা নেবো বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো চলো মন্দিরের দিকে যাই। ব্যাগে তো আমরা দাদার এখানে পৌঁছে গেছি, এই হলো মন্দির। একটা কাজ হচ্ছে মনে হচ্ছে মন্দিরে। তো চলো ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে তো তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তো মন্দিরটা তোমাদের বাইরের থেকে একটু দেখিয়ে দেই। তো কাজটা মিটিয়ে না, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দাদা এখনো মন্দিরে আসেনি, তো কি করবে, কাজ পাচ্ছে না, দেখো শুয়ে খেলা করছে। কি হচ্ছে, কি খেলা হচ্ছে এটা? আজকে প্রচন্ড গরম পড়েছে, বাইরে ভীষণ রোদ, এখন এখানে বসে আছি, ভীষণ গরম এখানে, কোনো ফ্যান ট্যান তো আপাতত চলছে না, দাদা এখনো আসেনি, কখন আসবে জানি না, সেই জন্য বসে আছি, তো দেখা যাক কখন আসে। তো দাদার এখানকার কাজ আমাদের মিটে গেছে, এই হলো পিছনে এই যে মন্দিরটা। তো এখন বাজে 1:30, 1:30-এর বেশি হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, আজকে একটু ভিড় ছিল সেই জন্য সময় লেগে গেছে অনেকটা। তো চলো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 2:30 বাজতেছে, আমরা খেতে বসেছি। তো ওখানে কী কী খাবার আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে হলো শাক ভাজা, এটা আলু ভাজা, এটা ভাত, আর এখানে আছে চিংড়ি মাছের মেবি এটা মালাইকারি, আর এটা হলো ইচার চিংড়ি। তো আর কী আছে জানি না, তো এগুলো আপাতত হোক। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে, আর এখন আমরা যাচ্ছি বিমানকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, ওর কয়েকটা দিন ধরে খুব পেটে ব্যথা বলছে, সেই জন্য এই যে আমাদের মিঠুন বাবু। তো প্রচণ্ড রোদ্দুর বাইরে, আগে ওখানে যাই তারপর তোমাদের সঙ্গে গিয়ে কথা বলছি, কারণ 10:30 বেজে গেছে, আর 11টার সময় ডাক্তার আসায় কথা বলছে, যে ডাক্তারটা আমি দেখাই আর কি, সেগুলো বদল ফেলায় অন্ধ বিশ্বাসকে দেখাই। তো চলো ওখানে যাই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা ডাক্তারের এখানে এসে গেছি, এখনো পর্যন্ত ডাক্তারবাবু আসেনি। চলো এখন উপরের দিকে যাই, কখন আসবে জানি না, আমাদের 2 নম্বরে নাম আছে, তো উপরের দিকে, উপরে প্রচণ্ড ভিড়, ডাক্তারটা আগে দেখিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলছি। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি, তো চলো আমরা বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখি কতটা ভিডিও করা যায়, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। কাকিমা গিয়ে ফুচকা খেয়ে এসেছে, আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, আমরা ফুচকা খেতে যাইনি। এখানে পুরো লাইটিং হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাবা, এই যে মা আর ওই ওই যে ননদ আছে আর ননদের মা, ওরা সব আমাদের সঙ্গে আজকে বাড়ি যাবে এখন, আর রাইসি আছে না। আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর আমি এখন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। তো বাড়ির বাইরে দাঁড়িয়ে একটা ফোনে লাইট জ্বালিয়েছে আর একটা ফোনে ভিডিও করছি, আর এই যে এখানে রাজু এখন গাড়ি তুলছে, সেই জন্য আমি এখন ব্লগটা এখানে এন্ড করবো। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মানে ঘরের ভিতরে প্রচণ্ড গরম, তো ঘরে তো পরে যাচ্ছি, তো আজকে এখানে দাঁড়িয়ে ব্লগটা এন্ড করছি। ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলো না, আর তোমরা যারা আমাদেরকে নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো এখানে টাটা। তবে টাটা করার অবস্থায় আমি নেই, কারণ এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে আমি ফোনের লাইটটা জ্বালিয়ে আছি। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।